কক্সবাজারের ঈদগাঁওতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামীকে না পেয়ে দুধ পোষ্য শিশুসহ স্ত্রীকে জেলে পাঠানোর এবং চাঁদাবাজির প্রতিবাদ করায় স্কুল ছাত্রকে মারধরের ঘটনায় ঈদগাঁও থানার ওসি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী বৃহস্পতিবার সকাল এগারোটায় ঈদগাঁও স্টেশনে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন একটি সামাজিকভাবে মীমাংসাযোগ্য ঘটনাকে অতিরঞ্জিত করে স্বামীর অপরাধে ওসি দুটি অবুজ শিশু সহ স্ত্রীকে চব্বিশ ঘন্টার বেশি থানায় আটকে রেখে কারাগারে পাঠিয়ে মানবতাকে ভুলুণ্ঠিত করেছেন ওসি একের পর এক অন্যায় দুর্নীতিতে ঈদগাঁয়ের নিরীহ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে তাকে প্রত্যাহার না করা পর্যন্ত মানুষ শান্ত হবে না বক্তারা বলেন স্কুল ছাত্রকে মেরে দ্বিতীয়বার নেককারজনক ঘটনা ঘটিয়েছে পুলিশ এদিকে নারীসহ দুধ পোষ্য শিশুকে জেলে পাঠানোর ঘটনায় উপপরিদর্শক গিয়াসউদ্দিনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে চরণ করেছেন এই আচরণের জন্য তার এই সার্বিক আইন শৃঙ্খলার যে অবনতি এই অবনতির জন্য বিতর্কিত এই ওসিকে অবিলম্ব আটচল্লিশ ঘন্টার মধ্যে এখান থেকে প্রত্যাহার করতে হবে শাস্তিমূলক অন্যথায় এই সাধারণ মানুষকে আমরা আপনারা কেউ আমি নিরহরাতে আমার ছেলে নিয়ে আজকে দুই তিন দিন হচ্ছে জিয়াল কাটছে দুই দিন ওইখানে থাকছে একদিন এক আমি এটা বিশ্বাস চাই